फ्रेंड्स वेलकम टू द न्यू এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র আর এখন আমরা রিভিউ করব হচ্ছে ডলি কিটি আর ও চমকতে সিতারে যেটা নেটফ্লিক্সে আজকে বেরিয়ে গেছে কঙ্কনা সেন শর্মা আছে এবং রয়েছে ভূমি পেডনেকার ডিরেক্ট করেছে অলঙ্কৃতা শ্রীবাস্তব যে এর আগে মেড ইন হেভেন সিরিজটার মধ্যে জয়া আক্তার সাথে কো ডিরেক্ট করেছিল এবং লিপস্টিক আন্ডার মাই বোরখা বলে একটা ফিল্ম বানিয়েছে সো এইখানেই দেখুন তফাৎটা কোথায় আছে যে আমি আমার এটা দারুণ লেগেছে এই ফিল্মটা দারুণ লেগেছে সিনেমাটা এবার অনেকে বলতে পারে যে তোমার তো ফোর মোর শর্টস প্লিজ ভাল লাগেনি তো এখানে তুমি কেন এটাকে এটা তোমার ভালো লেগেছে বিকজ ওয়েন ইউ সি আ ফিল্ম অর সিরিজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টেনশন অফ দ্য ডিরেক্টর ওয়েদার শি ওয়ান্টস টু ইফ দ্য ডিরেক্টর ইজ এ ফিমেল মানে ওটারও সিরিজটার মেকার ফিমেল ছিল এটা তো একজন ডিরেক্টর একজন ফিমেল ওয়েদার শি ওয়ান্টস টু অ্যাকচুয়ালি শো ইউ দ্য প্রবলেমস অর ওয়েদার দ্যাট ইজ আ টুল টু অ্যাট্রাক্ট অডিয়েন্স মানে আমি সেক্সুয়ালিটি এক্সপ্লোরেশনটা কেন দেখাচ্ছি ওয়েদার আই ওয়ান্ট টু রিয়েলি শো the problems with the society, the societal norms, the subtext, the moral policing, whether I want to focus light on that part or just ami eta ke ekta partying, foreign location, sex, choto choto dress, mane ami amar intention ta ki apni dekhlei first frame thekei bujhe jaben prothom 5 minute pore audience kintu bujhe jay ebar tar pore tar decision hocche continue korbe ki korbe na সো এই অলঙ্কৃতা শ্রীবাস্তব কিন্তু এটা খুব ভালো মানে আপনি যদি লিপস্টিক আন্ডার মাই বোরখাও দেখে থাকেন ওখানেও কিন্তু চারজন যারা উমেন যারা ক্যারেক্টার ছিল তারা কিন্তু অ্যাকচুয়ালি দে ওয়ার লুকিং ফর দ্য ফ্রিডম দে ওয়ার লুকিং ফর দ্য ফ্রিডম দে ডোন্ট মানে তাদের ক্যারেক্টারগুলো দে আর ব্রেভ এনাফ যে আমি এই সোসাইটাল নিয়মগুলো কেন মানব তো তারা সেই এবং তারা নিজেদের সেক্সুয়ালিটিটাকে এক্সপ্লোর করতে চাইছিল রত্না পাঠক শাহ প্রতিটা ক্যারেক্টার যারা যারা ছিল ওখানে কঙ্কনাও ছিল ওখানে তো এখানেও কিন্তু ডিপ ডাউনে ডলি আর কিটি দুজন বোন তারাও কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে নিজেদের ফ্রিডমটা চায় প্রথমে কিন্তু ইনিশিয়ালি যখন ডলি জানতে পারে যে কিটি এরকম একটা কল সেন্টারে কাজ করে মানে দে স্টার্ট জাজিং ইচ আদার বাট তারপরে তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি দে আর লুকিং ফর দ্য সেম থিং দ্যাট ইজ দ্য ফ্রিডম সো এইটা কিন্তু অ্যাকচুয়ালি মানে দিস ইজ আ ভেরি স্ট্রং মেসেজ আপনারা ফিল্মটা দেখলে বুঝতে পারবেন বিভিন্ন বিষয়ের উপর এত সুন্দরভাবে এটা কথা বলে ফিল্মটা হ্যাঁ ডেফিনেটলি যেহেতু প্রচুর সাবটেক্সট রয়েছে কিছু সাবটেক্সট হয়তো আন্ডার ডেভেলপ মনে হতে পারে দ্যাট ইজ আ নেগেটিভ পয়েন্ট বাট ইটস ভেরি ভেরি লেয়ার্ড অ্যান্ড ডেফিনেটলি দ্য পারফরমেন্সেস একটা জিনিস হয় কি মানে আপনি কোন মানে নচে জিনিসটাকে দেখাচ্ছেন হোয়াট কাইন্ড অফ প্রবলেমস ইউর শোয়িং সেগুলো কি মানে জাস্ট একটা যেরকম এই ফোর মোর শর্টসে ছিল মানে প্রবলেমস মানে ওগুলো জাস্ট একটা দেখাতে হবে বলে একটা মানে ডাইলেমা ক্রিয়েট করতে হবে একটা কনফ্লিক্ট রাখতে হবে নাহলে প্লটটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না বলে একটা ঢুকিয়েছে যেটা আবার দু মিনিটে সলভ হয়ে যাচ্ছে বাট এখানে ইউ ডিলিং উইথ রিয়েল প্রবলেমস সো এটা আমার খুব ভালো লেগেছে জানেন পারফরমেন্সেস কঙ্কনা সেন শর্মা আই থিঙ্ক মানে মানে আই থিঙ্ক ইন্ডিয়া দ্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস শি ইজ মানে ফাটাফাটি ফাটাফাটি অভিনয় করে মানে আমার এত ভালো লেগেছে কঙ্কনা জাস্ট ফাটিয়ে দিয়েছে ভূমিও মানে ভূমি আমি দেখছি মানে জয়া আক্তারের সাথে যেটা শর্ট ফিল্মটা করছিল লাস্ট স্টোরিজ দ্যাট পার্ট শি ওয়াজ অ্যামেজিং কিছু ভূমির কাজ আমার আমার ভালো লাগে না যেরকম ওই সোন চিড়িয়াতে খুব ভালো লেগেছিলো ওই আয়ুষ্মানের সাথে যেটা করেছিল সেক্সুয়াল এ নিয়ে শুভমঙ্গল সাবধান ওটা আমার অতটা ভালো লাগেনি বাট ওই রোলগুলো অতটা ভালো লাগে না টয়লেট ফয়লেটগুলো বাট এই রোলগুলো লাস্ট স্টোরিজ সোন চিড়িয়া দিস ওয়ান শি ইজ অলসো স্টেলার পারফর্মার আর আরও যত সময় যাবে ভূমি উইল গ্রো তো আই থিঙ্ক দিস ইজ আ মাস্ট ওয়াচ আর এই জন্যই দেখুন এখানেই একটা তফাৎ যে মেকার এটা প্রডিউসার কিন্তু বালাজি মোশন পিকচার মানে একতা কাপুর এবার একতা কাপুরের কিন্তু নিজের শো ওটিটি আছে উইচ হ্যাজ মোর সাবস্ক্রাইবার বেস দ্যান নেটফ্লিক্স ইন্ডিয়া বাট স্টিল শি হ্যাজ চোজেন নেটফ্লিক্স ইন্ডিয়া বিকজ শি নোজ দ্যাট দ্য কন্টেন্ট ডিমান্ডস দ্যাট কাইন্ড অফ প্ল্যাটফর্ম বিকজ নেটফ্লিক্সে যারা সাবস্ক্রাইব করে দে হ্যাজ এ সার্টেন স্ট্যান্ডার্ড অফ ওয়াচিং কন্টেন্ট there is an acceptance of content in Netflix India. The audience of Netflix India is kind of matured audience. মানে এটা অ্যাজাম্পশন সো তাই জন্য এটা নেটফ্লিক্সে গেছে আদারওয়াইজ ইট কুড হ্যাভ গন টু ওল্ড বালাজি ডাইরেক্টলি বাট এটা ওল্ড বালাজির ওই টায়ার টু টায়ার থ্রি সিটিজের লোকেরা বুঝবে না ইয়েস ডেফিনেটলি ইট ইস এ লেয়ার্ড মানে কমপ্লেক্স ন্যারেটিভ লেয়ার্ড ন্যারেটিভ সো ইউ নিড মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ডিরেক্টর ইজ ট্রাইং টু সে সো আই রিয়েলি লাইক ইট আমার খুব ভালো লেগেছে যদি আপনার মানে এই প্রবলেমসগুলো দেখাতে হয় বা সেক্সুয়ালিটিটাকে উমেন সেক্সুয়ালিটি এক্সপ্লোর হোক ডেফিনেটলি হোক বাট দ্য ওয়ে শুড বি রাইট লাইক দিস দিস ডিরেক্টর ইজ হোয়াট শি ইজ ডুইং এ গ্রেট জব সো প্রতিটা মহিলা যারা যারা আছে যদি আমার চ্যানেল আমি জানি বেশিরভাগ মেল দর্শক দেখে বাট যারা যদি কেউ ফিমেল দেখছে প্লিজ ওয়াচ দিস ইউ উইল ডেফিনেটলি লাইক দিস সো দ্যাট ওয়াজ ইট থ্যাংক ইউ সো মাচ বাই বাই